السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার পরে আবারও দিনের কিছু এলেম অর্জন করার জন্য বসার তৌফিক ইনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে ইখলাস সম্পর্কে আলোচনা পেশ করছিলাম, যে দিনের কাজ করতে গেলে বা আল্লাহর ইবাদত করতে হলে দুটো শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, নিয়্যাতটাকে সম্পূর্ণভাবে আল্লাহর জন্য খালেস করে নেওয়া। নিয়্যাতের মধ্যে কোনো রকম যদি শিরিক থাকে, মানুষকে খুশি করা, মানুষের বাহবা পাওয়া অথবা পার্থিব কোনো স্বার্থ নিয়ে কেউ ইবাদত করে, চাই সে দাওয়াতের কাজ করুক বা নফল ফরজ জেহাদ করুক, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এ সম্পর্কে আমরা হাদিসের থেকে বিভিন্ন ঘটনা, বিভিন্ন হাদিস পেশ করছিলাম, আজকেও তার একটা অংশ আলোচনা হচ্ছে। একটা হাদিস যেটা বলা হচ্ছে, আকান আল উসাইরাম ওয়া ইসমুহু আমর ইবনে সাবিত রাজুলান বিন বনি আব্দুল আশহাল ওয়া কানা ইয়ারফুদু দুখুলা ফিল ইসলাম ইদা আরাদাহু আলাইহি উহুদ ফালাম্মা কানাত গাজওয়াতু উহুদ আখাযা সাইফাহু ওয়ানদাম্মা ইলা জাইশিল মুসলিমিন ওয়া কাতালা আল মুশরিকিনা কিতালান আযীমান হাত্তা উসিবা বিজারাহাতিন খাতীরা ওয়াকা আলাল আরদ। উসাইরাম এবং তার পিতা আমর ইবনে সাবিত, উসাইরাম যার নাম হচ্ছে আমর ইবনে সাবিত, তিনি আব্দুল আশহাল নামক এক গোত্রের লোক। তিনি যুদ্ধের জন্য নিজেকে পেশ করছিলেন। উহুদের যুদ্ধের যখন সময় আসলো, তিনি আখাযা সাইফাহু নিজের তরবারি হাতে তুলে নিলেন, অনদাম্মা ইলা জাইশিল মুসলিমিন এবং মুসলিমদের সেনা দলে যোগ দিলেন। অকাতালাল মুশরিকিনা কিতালান আযীমান, মুশরিকদের সঙ্গে প্রচণ্ডভাবে যুদ্ধে লিপ্ত হলেন। হাত্তা উসিবা বিজারাহাতিন খাতীরা, এবং এক পর্যায়ে তিনি মারাত্মকভাবে জখম হলেন। ওয়াকালাল আরদ, এবং জমিনে তিনি পড়ে গেলেন। অফি নিহায়াতিল মারাকা বাইনা মা কানা রিজালুম মিন বনি আব্দুল আশহাল ইয়াবহাসুনা আন কাতলাহুম ইযা বিহিম ইয়ারাউনা আল উসাইরাম আমামাহুম। যুদ্ধ শেষে যখন শহীদদেরকে তালাশ করা হচ্ছে, তো বনি আব্দুল আশহালের এক ব্যক্তি তাদের গোত্রের লোকদেরকে তালাশ করছিলেন, যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন। অকাদ আসাবাহু মিনাল জারাহিমা আসাবাহু, দেখল যে এই যে আমর ইবনে সাবিত বা উসাইরাম, সেও সেই জখমীদের মধ্যে আছে। ফাতাআজ্জাবু, লোকেরা আশ্চর্য হলো, কারণ এই লোকটা, ও এখানে একটা কথা রয়ে গেছে, সে আগে কিন্তু যুদ্ধকে অস্বীকার করত এবং এগুলো পছন্দ করত না। তো যখন যুদ্ধের ময়দানে দেখা গেল সেও আহত অবস্থায় আছে, ফাতাআজ্জাবু লিআন্নাহুম তারাকুহু ক্বাবলাল মাআরিকা ওয়া হুয়া মুনকিরুন লিল ইসলাম, কারণ যুদ্ধের আগে সে ইসলামকে অস্বীকার করত।
فسألوه هل فعل ذلك غيرة على قومه أم رغبة في الإسلام। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছ, এখন তুমি মারাত্মক আহত, এটা কি এজন্য করেছ যে তোমার স্বজাতি লোকেরা, তোমার কওমের লোকেরা যুদ্ধ করছে সেই কওমের ভালোবাসায়, নাকি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে? ফাকালা বাল রাগবাতান ফিল ইসলাম, সে বলল আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে, আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আসলামতু, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমি ইসলাম গ্রহণ করেছি। সুম্মা আখাযতু সাইফি, এরপরে আমি তরবারি তুলে নিয়েছি, গাদাউতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহর রাসূলের সঙ্গে সকালে রওনা হয়েছি, ফাকাতালতু হাত্তা আসাবানি মা আসাবানি, আমি যে পর্যায়ে যুদ্ধ করতে যে আহত হয়েছি তা তোমরা দেখতে পাচ্ছ। সুম্মা মাতা ফি আইদিহিম, লোকটা কিছুক্ষণ পরে তাদের হাতে মারা গেল, ফাযাকারুহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা তার বিষয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন, ফাকালা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতবাসী। তার লোকটা কিন্তু একক তো নামাজ পড়ার সুযোগ পায় নাই, এ লোকটা ইসলামকে অস্বীকার করত, এরপরে যুদ্ধের আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করে সে তরবারি নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলো এবং শহীদ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী দিচ্ছেন সে জান্নাতবাসী। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে আল জিহাদ, এই জন্য বলা আছে আল জিহাদু মুখতাসারু তরিকিল জান্নাহ, জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একেবারে সংক্ষিপ্ত রাস্তা, সোজা এবং সংক্ষিপ্ত রাস্তা, অল্প রাস্তা। একটা তরবারি দিয়ে আঘাত করলো, শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল, কি সুন্দর সোজা তরিকা, মরতে তো হবেই, সেই মৃত্যুটা যদি এরকম আল্লাহর জন্য হয়ে যায়, এটা আমি প্রায় বলে থাকি যে একটা আয়াত আমাদের জন্য কত আনন্দের, সূরা তওবার 111 নম্বর আয়াত, যেখানে বলা আছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ক্রেতা কে? এর চেয়ে আর খুশির কি আছে? ক্রেতা নিশ্চয়ই, ক্রেতা কি করে, তার কাছে যে জিনিসটার গুরুত্ব ওইটা কিনে নেয়, আর যেটা সে দেয় বিনিময়ে তার গুরুত্ব নাই, তার দরকার নাই। তো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন আমাদের জান এবং মালকে, এর চেয়ে আর খুশির কি আছে? এখন কি করতে হবে তাহলে? বলা আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কেতাল করে, যুদ্ধ করে, লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে, বোঝা গেল মারামারি আছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস দেখবেন আপনারা, এক হাদিসে বলছেন যে লা ওয়াদিত্তু, আমার মনে চায় যে এমন যদি কিছু লোক না থাকতো যাদেরকে আমি প্রতিটা যুদ্ধে নিয়ে যাব সেই ক্ষমতা আমার নাই, অপরদিকে তাদেরকে রেখে যাব কিন্তু তাতে তাদের মন কাঁদে, এইরকম যদি অবস্থা না হতো তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যতটা গাজওয়ায় যায় সাহাবীরা যায় প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করতাম। এরপরে বলছেন ওয়ালা ওয়াদিত্তু, আমার ইচ্ছে হয় আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, আমার ইচ্ছে হয় যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, চারবার বললেন। আল্লাহ আকবার। আল্লাহর নবী কত বড় মর্যাদার অধিকারী, এত বড় বিশাল মর্যাদার অধিকারী, তারপরেও তিনি বলছেন আমার ইচ্ছে হয় যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করি, শহীদ হয়ে যাই। অনেকে আবার বলে যে আল্লাহর নবী নিজেও তো শহীদ হন নাই, আবু বকর শহীদ হন নাই, যাদের আল্লাহর রাস্তায় শাহাদতের ইচ্ছে নাই
তারা এইগুলো খুঁজে খুঁজে বের করে। আল্লাহর রসুল যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেন নাই, আল্লাহর নবী দান দান শহীদ করেন নাই, আল্লাহর নবীর মাথা ভাঙ্গে নাই, এইগুলো দেখো না কেন? এটা মনে রাখতে হবে যে এই জাতীয় জিনিসগুলো যারা বের করে তাদের অন্তরের মধ্যে আসলে রোগ আছে, রোগ প্রকাশ করতে পারে না। দেখবেন যে ওই হাদিসগুলো খুঁজে বের করে যেখানে শহীদ হওয়ার থেকে কোন রকম ওজর পেশ করা যায়। দুইজন লোক একসাথে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ নবীর কাছে দুজন লোক ইসলাম গ্রহণ করেছেন, একজন লোক আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, দ্বিতীয় জন এক বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই দ্বিতীয় লোকটা জান্নাতে আগে যাবে, কারণ সে যে এক বছর নামাজ পড়লো, রোজা রাখলো, ইবাদত করলো, এগুলো তার সওয়াব যুক্ত হবে না? এই হাদিসটা বয়ান করলো। এটা তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওই যে লোকটা এক বছর আগে গিয়ে শহীদ হয়ে গেল তার চেয়ে তো ওই পরের লোকটা বেশি জান্নাতে মর্যাদা বেশি পাবে, তাহলে জিহাদি গিয়ে লাভটা কি? শয়তান খুঁজে খুঁজে এই হাদিসগুলো দেখাই দেয়। এটা মনে করতে হবে যে এই যে দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল, দুইজনই তো মুজাহিদ ছিল, এটা দেখো না, দুইজন আল্লাহ নবীর সাহাবী। আল্লাহর নবীর এমন কোন সাহাবী ছিল যে জিহাদ করে নাই? আল্লাহর নবীর এমন কোন সাহাবী ছিল যে যুদ্ধের ময়দানে যাওয়ার মতো তার আগ্রহ ছিল না? এইটা দিয়ে তুমি কি বুঝাচ্ছ? অথচ এই লোকগুলোর নজরে নাই শাহাদাতের মর্যাদার জন্য যে হাদিসগুলো, এইগুলো তারা দেখে না। আল্লাহর নবী আদিষ্ট হয়েছেন কেতালের জন্য, উদ্বুদ্ধ করার জন্য, ওয়াজ করার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন, হাররিদ তাহরিদ করুন, উত্তেজিত করুন, লিল কিতাল, কিতাল করার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহর নবীকে বলা হচ্ছে তাহরিদ করার জন্য। আর আমরা তাহরিদ করি যে কোন রকম জিহাদে না যেয়ে পারা যায় কিনা, এই জন্য আপনাদেরকে আমি সবক দিলাম, খালি যে শুনবেন তা না। আপনারা সুরায় আনফাল, সুরায় তওবা, সুরায় মুহাম্মদ, সুরায় কি সফ, এই সুরাগুলো পড়বেন, বারবার পড়বেন। এই সুরাগুলো পড়লে আপনাদের ঈমান তাজা হবে ইনশাআল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিতে সহজ হয়ে যাবে। তো বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটা একক তো নামাজ পড়ে না, তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। এরকম আরো হাদিস, দাতা ইয়াউমিন খরাজা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে মসজিদে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন, ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল ইয়াজলিসু ইনদা কবরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর ইন্তেকালের পরে ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ঘটনা, উনি একদিন সকালে মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কবরের কাছে বসে কাঁদছেন, ওয়াহুয়া ইয়াবকি বুকাআন শাদীদান, খুব বেশি কাঁদছেন। ফাকালা লাহু উমর মা ইয়াবকিকা, ওমর বললেন যে মুআজ তুমি কেন কাঁদছো? কালা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসুন সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা হাদিস মনে করে কাঁদছি যে হাদিসটা আমি নিজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহর নবীর থেকে একটা হাদিস শুনেছি, ওই হাদিসটাকে মনে করে আমি কাঁদছি। হাদিসটা কি? কালা আল ইয়াসিরু মিনার রিয়া শিরকুন, যে সামান্য রিয়া এটাও শিরিক। রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো, মানুষকে খুশি করার জন্য, এটা সামান্য হলে তাও শিরিক। এরপরে বললেন অমান আদা আউলিয়া আল্লাহি ফাকাদ বারাযাল্লাহ বিল মুহারাবা, ইন্নাল্লাহ ইহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইউতাফাক্কাদু ওয়া ইন হাদারু লাম ইউরাফু কুলুবুহুম মাসাবিহুল হুদা,
যে আল্লাহ রাসূল আরো বললেন যে ব্যক্তি আমার ওলিদের সাথে, ওলি কারা, আল্লাহর ওলি কারা, দেখেন আউলিয়া দুই রকম, কয় রকম আউলিয়া, কয় রকম। আজকে যেন কে ফোনে জিজ্ঞাসা থাকলে ভালো করে শুনে নেবেন, মোবাইলে বলা হয়েছিল আউলিয়া দুই রকম, আউলিয়া ওলি শব্দের বহুবচন, আউলিয়া কার বহুবচন, ওলিউন এই শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া। ওলিউন শব্দের অনেক অর্থ আসে, ওলি মানি বন্ধু, ওলি মানি সাথী, ওলি মানি মালিক, এর থেকে মাওলা, এর থেকে কি মাওলা। কোরআনে আমরা আছে যে হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলা, আমাদের মাওলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাওলা, এখানে মালিক অর্থে। এই শব্দ থেকেই আসে আউলিয়া, ওলিউন থেকে। আউলিয়া মানে তাহলে কি হতে পারে, আল্লাহর বন্ধু, আল্লাহর নেক বান্দা, এই জাতীয় অর্থ। তার আউলিয়া দুই রকম, একটা হচ্ছে আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, কোরআনে শব্দটা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই পরকালে। আরেকদিকে বলা আছে আউলিয়া ও শয়তান, কি বলা আছে, আউলিয়া ও শয়তান, শয়তানের আউলিয়া, শয়তানেরও কি আছে, আউলিয়া আছে, ওলি আছে। এই শয়তানের ওলি কারা, আউলিয়া কারা, যারা আল্লাহর হুকুমকে পছন্দ করে না, অথবা আল্লাহর দুশমনদের সাহায্য করে, মুসলমানদের বিরুদ্ধে কুফফারদের তথ্য প্রকাশ প্রবাহ তথ্য প্রদান করে, মুসলমানদেরকে কুফফারদের হাতে ধরিয়ে দেয়, অথবা মুসলমানদের ক্ষতি করার জন্য গোয়েন্দাগিরি করে, এরা হচ্ছে কার ওলি, এরাও ওলি, তবে কার ওলি, এরা ওলি, আউলিয়া শয়তান। এরকম ভাবে যারা আল্লাহর নবীর সুন্নাহ থেকে মানুষকে সরাবার জন্য আয়াতের ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, এরাও ওলি, কার ওলি, শয়তানের ওলি। তো উনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি বলতে কবরওয়ালাদেরকে বুঝায় না, আল্লাহর ওলি বলতে আমাদের সমাজে মনে করে সালা কাটা বললে আল্লাহর ওলি, অথবা যদি কি করে নামাজ রোজা না করে পাগল হয়ে ঘোরে সে আল্লাহর ওলি, অথবা যদি একটা পীর হয় সে আল্লাহর ওলি। এই ওলিদের তালিকায় আবু বকর ওমর ওসমান নাই, এই ওলিদের তরিকায় খালেদ বিন ওলিদ নাই। আপনারা কি শুনেছেন সুফিদের বইতে কোনো সময় খালেদ বিন ওলিদের নাম আসছে? আপনারা কি কোনো সময় শুনেছেন ওমর বিন খত্তাবের নাম আসছে সুফিদের তরিকায়, ওলিদের তরিকায়? আপনারা কখনো শুনেছেন মোহাম্মদ বিন কাসেমের নাম আসছে ওলিদের তরিকায়? আপনারা কি শুনেছেন কোনো সময় আবদুল্লাহ বিন মোবারকের নাম আসছে ওলিদের তরিকায়? কারণ হচ্ছে এই, এরা ওদের পরিভাষায় আল্লাহর ওলি না, কারণ এরা লড়াই করেছে, কি করেছে, এরা জেহাদ করেছে। জেহাদ করলে যে ঈমান মজবুত হয়, সারা জীবন জিকির করে পারবে? পড়ো শেখ আদনান আত তামিমির কিতাব, আব্দুল্লাহ ইবনে আজ্জামের কিতাব, আব্দুল্লাহ আল আজ্জাম, ইবনে আব্দুল্লাহ আল আজ্জাম, শেখ আব্দুল্লাহ আল আজ্জাম, উনি লিখেছেন যে আমি একবার আফগানিস্তানের জেহাদের ময়দানে প্রচন্ড বোমিং হচ্ছিল, আমি একটা গাছের তলায় বসে কোরআন পড়ছিলাম, দেখি যে আমার পাশ দিয়ে গুলি যাচ্ছে, গাছটা পড়ে গেল কিছুক্ষণ পরে গুলির আঘাতে, বোমার আঘাতে। আমি কোরআন তেলাওয়াত করছি, আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত চলে গেল, বোমিং বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে আমার পা আহত হলো, যুদ্ধ থেমে গেল, আমি কোরআন পড়তে রইলাম। পরে দেখলাম যে আমার এই যুদ্ধে সামান্য আহত হওয়া ছাড়া আর কিছুই হয় নাই। আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি শুধুমাত্র আমাকে সামান্য আহত করেই ছাড়া আমাকে শহীদ করতে পারলা না তুমি এখনো। এইভাবে যখন চতুর্দিকে গুলি চলে, অথবা তরবারির আঘাত মাথার উপরে চলে আসে, তলোয়ার যখন চমকায়, তখন ঈমানটা চলে যায় কার উপরে, শুধু আল্লাহর কাছেই চলে যায়। কাজে আপনি জিকির করে 50 বছর জিকির করে যেই পরিমাণ ঈমান মজবুত করবেন,
এক মুহূর্ত গিয়ে জেহাদের ময়দানে হাজির হন, ইমান মজবুত হয়ে যাবে, সব শিরক উঠে যাবে। কাজে ইমানের মেহনত, আর ইমানের মেহনত করার জায়গা কোনটা? অনেকে আছে ভুল ব্যাখ্যা করে, ইমান আগে মজবুত করি তারপরে জেহাদ করতে যাব, নইলে কি কাপুরুষ, লজ্জাও লাগে না। আমি যদি জেহাদ করতে যাই আর জেহাদ করতে গিয়ে পালাইয়ে যাই, তাহলে তো গুনাহ কাবীরা হবে। শয়তান যাইয়া দাহম শয়তান আমালহম, শয়তান কত সুন্দর করে সাজাইয়া গুছিয়ে তাকে বুঝাইছে, জেহাদ করতে যদি যাই আর ইমান যদি দুর্বল কাই পালাই আসি, তো পালাই আসলে গুনাহ কাবীরা হবে, এই জন্য যাই না বা যাওয়ার আগ্রহ রাখি না। আল্লাহু আকবার। এই যে সাহাবীর ঘটনা বললেন উসাইরাম, উনি কি ইমানের মেহনত করছিলেন আগে ইসলাম গ্রহণ করলেন? ওনার কমের কেউ জানেও না যে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তরবারি নিয়ে যুদ্ধ করতে শহীদ হয়ে গেলেন। ইমান মজবুত করছেন কোথায় গিয়ে? লড়াইয়ের ময়দানে। কাজে ইমান মজবুত করার জায়গাও লড়াইয়ের ময়দান। যখন দেখবেন যে চতুর্দিকে গুলি আসতেছে, এখন আর কেউ বাঁচাবার রক্ষা নাই, তখন ইমানটা যাবে কার উপরে? সোজা জান্নাত সোজা দেখবেন তখন। এই জন্য এই বলতেছিলাম যে বিষয়টা, যে আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি তো ওরা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহর ওলি তো ওরা যারা আল্লাহর বিধানকে কোনো পরিবর্তন করে না, আল্লাহর ওলি তারা যারা আল্লাহর কথা বলতে কোনো ভয় করে না কাউকে। আর যারা আল্লাহর কথা বলতে কি ভয় পায়, সে কি আল্লাহর ওলি নাকি? সে তো আল্লাহকে ভয়, আল্লাহ যে তার মালিক আছে, আল্লাহ যে তাকে দেখছেন, আল্লাহ তাকে সাহায্য করে, এই বিশ্বাস তার নাই, তো সে ওলি হলো কি করে? দেখেন বলা হচ্ছে কি, উনি কাঁদছেন কি জন্য? উনি বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আলাকফিয়া আলাতকিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই লোকদেরকে যারা কি থাকে, আল গোরাবা, গরিব। গরিবের ব্যাখ্যা দিচ্ছেন আল আবরার, যারা নেককার, আল আতকিয়া, যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে। তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে হচ্ছে, এটা আপনারা তাফসীরে ইবনে কাসির দেখবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনের তাফসীর করতে গিয়ে ওখানে আসছে, ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছে যে তাকওয়া কি জিনিস, মুত্তাকিন কাকে বলে? আল্লাহু আকবার, কি সুন্দর ব্যাখ্যা! ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন লোকটাকে, তুমি কি কখনো কাঁটাদার জঙ্গলে ভ্রমণ করেছো? কাঁটাদার জঙ্গলে, কাঁটাদার জঙ্গলে কাঁটা বিভিন্ন রকম হয়, বেতের কাঁটা, এছাড়া আরো কত রকম কাঁটা আছে, এই জঙ্গলে কখনো গিয়েছো কি? বলে হ্যাঁ গিয়েছি। বলে কেমনে চলো? ওই যে কাঁটাদার জঙ্গলে যখন ঢুকি তখন প্রথমে মাথার দিকে খেয়াল রাখি, মাথায় কাঁটা ঢুকলো কিনা, মাথাটা নিচু রাখি, পায়ের তলার দিকে খেয়াল রাখি, পায়ের তলায় কাঁটা ঢুকলো কিনা, শরীরের অন্যান্য অঙ্গের দিকে খেয়াল রাখি, গায়ে কোনো ডালের থেকে কাঁটা ঢুকলো কিনা, নিচে পরা কাঁটা, উপরে ডালের কাঁটা, সাইডে ডালের কাঁটা, এই কাঁটাগুলো আমি ভয় করে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে জড়সড় হয়ে তারপরে হাঁটি, চতুর্দিক সমানভাবে খেয়াল রাখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে এই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে তুমি যেমন চতুর্মুখী সতর্কতা অবলম্বন করছো, আল্লাহর বিধান পালন করতে গিয়ে আল্লাহর আদেশগুলো পালন করা, নিষেধগুলোকে পরিহার করার ক্ষেত্রে এইরকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। আর এটা যে ব্যক্তি করে চলে তাকে বলে মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। যারা এরকম তাকওয়া অর্জন করতে চায় তাদের জন্য কোরআন হেদায়েতকারী, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। এই তাকওয়া যারা অর্জন করতে চায় কোরআন তাদেরকে হেদায়ত করবে, আর যারা তাকওয়া অর্জন করতে চাবে না তাদের হেদায়ত করবে না। তো বললেন যে আল্লাহ তাআলা ভালোবাসেন আল আবরার, আল আতকিয়া, এই মুত্তাকিদেরকে। এই জন্য আমাদের ভাইদেরকে আমি বলবো, আপনারা যারা কষ্ট করে দিনের কাজ আমরা করি, সবসময় চেষ্টা করবে একজনকে খুশি করতে, কাকে? আর তিনি তো আমাকে সবসময় দেখেন, তার এলেম আমার সঙ্গে সবসময় জন্য আছে, তাহলে আমার আর কোনো মানুষকে খুশি করার দরকার নেই, আমি কাজ করি যার জন্য, তিনি আমাকে সবসময় দেখেন,
আমার ঘরে দেখেন, বাইরে দেখেন, রাস্তাঘাটে আমাকে দেখেন, আমি যদি তার জন্য মার খাই তিনি তো দেখেন না। কাজে আমাকে সবসময় তাকে খুশি করার কাজ করতে হবে। এরপরে বলছেন আল আখফিয়া, আল আতকিয়া, আল আখফিয়া, যারা গোপন থাকে, খফি, গোপন থাকে, নিজেকে প্রচার করতে চায় না, আমাকে সবাই চিনুক, সবাই জানুক, এই প্রচার সর্বস্ব, এই রকম না। আল আখফিয়া আল্লাযীনা ইন গাবু লাম ইউতাফাক্কাদু, সমাজে তাদের কেউ এত বড় অবস্থান নাই যে তারা যদি কোনো সমাজের থেকে, মসজিদ থেকে অনুপস্থিত থাকে কেউ তাদের খুঁজে না, অমুক গেল কোথায়, অমুক ব্যক্তি না হইলে মসজিদ চলবে না, এরকম কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে না, লাম ইউতাফাক্কাদু, কেউ তাদের খোঁজ নেয় না। ওয়াইদা হাদারু লাম ইউরাফু, আর যদি মসজিদে থাকেও তো তবু কেউ চিনে না তাকে, এরকম লোক, এরকম লোক, কিন্তু তার অন্তরটা কিরকম, কুলুবুহুম মাসাবিহুল হুদা, তাদের অন্তরটা হচ্ছে হেদায়েতের চেরাগ, হেদায়েতের বাতি। এইরকম লোক যারা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ওয়াহা কাযা ইউহাদ্দিরুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনার রিয়া, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে রিয়া থেকে, লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন আর সাবধান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন ইন্না আহাব্বান নাস ইলাল্লাহি হুমুল মুখলিসুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লোক হচ্ছে আল মুখলিসুন, যারা মুখলিস, যেটা আগেও ব্যাখ্যা দিয়েছি, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এভাবে আরো একটা সাহাবি ঘটনা আসছে, ফি ইহদাল গাজওয়াত খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকিতালিল মুশরিকিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য বের হলেন। ফাতাহু রাজুলুম মিনাস সাহাবা, সাহাবাদের থেকে একজন লোক আল্লাহ রাসূলের কাছে এলো। ওয়াকালা লাহু ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন আসওয়াদ, লোকটা বলল ইয়া রাসূল আমি তো একজন কালো মানুষ, মুনতিনুর রিহ, ভালোভাবে মেহনত করে গোসল করতে পারি না, সাবান দিতে পারি না, আমার গায়ে থেকে অনেক সময় ঘামের গন্ধ আসে, কবিহুল ওয়াজহি, চেহারাটাও ভালো না, লা মাল আলি, আমার কোনো সম্পদ নাই, গরিব, তাহলে দেখতে ভালো না, মেহনত করে গায়ের থেকে গন্ধ আসে, চেহারাও ভালো না, কালো মানুষ, মালও নাই, সম্পদ নাই, গরিব, ফাইন আনা কাতালতু হাউলাইল মুশরিকিন হাত্তা উকতালা ফাইনা আনা, আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে যুদ্ধ করি এবং এক পর্যায়ে আমি মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমি কোথায় যাব। ওয়াকানার রাজুলু সাদিকান ফি কওলিহি মুখলিসান ফিহি, লোকটা তার এই জিজ্ঞাসার মধ্যে তার কথাটা অন্তরের কথা ছিল এবং সে মুখলিস ছিল। ফাকালা লাহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার স্থান হবে জান্নাতে, তুমি জান্নাতে চলে যাবে। ফাতাকাদ্দামার রাজুল ওয়া কাতালা বিশাজাআতি হাত্তা কুতিলা, লোকটা আল্লাহর রাসূলের থেকে কথা শুনে যুদ্ধের ময়দানে অগ্রসর হলো এবং প্রচন্ড আকারে সে শক্তি নিয়ে লড়াই করলো, এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। ফামাররা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ দিয়ে গেলেন, তখন দেখতে পেলেন যে সে শহীদ হয়ে আছে। ফাকালা কদ বাইয়াদাল্লাহু ওয়াজহাক ওয়া তাইয়্যাবা রিহাক ওয়া আকসারা মালাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তোমার চেহারাকে সুন্দর করে দিয়েছেন, তোমার শরীরে ঘ্রাণকে সুগন্ধযুক্ত করে দিয়েছেন, তোমার সম্পদ আল্লাহ তাআলা অনেক দিয়েছেন জান্নাতে, তো সব, কোনো গরিব নাই। সুম্মা ক্বালা লি আসহাবিহি, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, ফাকাদ রাআইতু যাওজাতাহু মিনাল হুরিল আইন নাযাআতুহু জুব্বাতান লাহু মিন সুফ তাদখুলু বাইনাহু বাইনা জুব্বাতিহি, কয় যে আমি দেখতে পাচ্ছি যে তার যে হুরে ঈন, জান্নাতের হুরে ঈন যে তার জন্য রাখা হয়েছে, সে তার জন্য জান্নাতের পোশাক নিয়ে এসে বারবার একবার সেই পোশাকে ঢুকে একবার তাকে পরিধান করাবার চেষ্টা করছে। এভাবে মুখলিস যারা, আমি ইখলাস সম্পর্কে আলোচনা বেশ করছিলাম, সাথে সাথে আমাদের হাদিসগুলো, এমন হাদিসগুলো আসছে যে হাদিসগুলো, এই জন্য মুখলিস পরীক্ষাই হয় যাদের ময়দানে,
মানে ইখলাস সম্পর্কে আমরা আলোচনা পেশ করছি, হাদিসগুলো সবই আসতেছে কোন জায়গার কারণে। আপনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করেন কি করেন না পরীক্ষা হবে কোন জায়গায়, ময়দানে। তবে কোন ময়দানে? যে ময়দানে ফাইয়াত তুলুন অয়ুক্তরণ আছে, কেতাল আছে, লড়াই আছে, এই ময়দানি পরীক্ষা হয়। এরকম ভাবে ওয়াকাফা আবু মুসা আল-আশআরি ইয়ামান ফিন নাস ফাকালা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হাযা শিরকা ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মানুষের সামনে খুতবা দিলেন, লোক সকল ইত্তাকু হাযা শিরকা, তোমরা এই শিরিক মানে রিয়া লৌকিকতা, এই শিরকে খাফি, এটাকে ভয় করে চলো। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল, এটা পিঁপড়া যেরকম চলে পিঁপড়ার চেয়েও সূক্ষ্ম ভাবে ঢুকতে থাকে। ফাকামা রাজুলান লাম ইয়াক্তানি আমা ক্বালাহু ফাহাদাদাহু আন ইয়াশকুয়াহু ইলা আমিরুল মুমিনিন উমর ইল্লাম ইয়াতি বিদালিলিন আলা মা ইয়াকুল। ফাকাল আবু মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন। তো এইটা যখন আবু মূসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওইখানে দুইজন লোক দাঁড়াই গেল যে আপনার দলিল পেশ করতে হবে, এটা আপনি নিজে বললেন নাকি আল্লাহ রসুল বলেছেন? ওরা গিয়ে সোজা আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবের কাছে নালিশ করলেন, যেরকম আবু মূসা আশআরি এই খুতবা দিয়েছে যে এই শিরকে খফি মানে রিয়া লৌকিকতা, এটা নাকি পিঁপড়ার পায়ের যে আওয়াজ তার চেয়ে সূক্ষ্ম ভাবে মানুষের মধ্যে রোকে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মূসা আশআরিকে ডাকালেন। আবু মূসা আশআরি এবারে বললেন, খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার খুতবা দিচ্ছিলেন, তিনি দাঁড়িয়ে বলেছিলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু হাযা শিরকা, তোমরা এই শিরিক থেকে বাঁচো, ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল, নিশ্চয়ই এই শিরিক মানে কোন শিরিক? রিয়া। ইখলাসের বিপরীত কি? আমরা ইখলাস নিয়ে আলোচনা করছি, ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া, এগুলো জানতে হবে। শিরিকের বিপরীত কি? তাওহীদ। আর তাওহীদের বিপরীত কি? এরকম সুন্নাতের বিপরীত কি? বেদাত। বেদাতের বিপরীত কি? এরকম ইখলাসের বিপরীত কি? রিয়া। সুমা, রিয়া মানে দেখানো, সুমা মানে শোনানো, রিয়া। আমরা রিয়া আলোচনা আসছে যেহেতু ইখলাসের আলোচনা, ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া। তো উনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি খুতবা দিয়েছিলেন, ইত্তাকু হাযা শিরকা ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল। ফাকালা আহাদুস সাহাবাতি লিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন যে এই সময় একজন সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ওয়া কাইফা নাত্তাকীহি ওয়া হুয়া আখফা মিন দাবিবিন নামল ইয়া রাসূলুল্লাহ, যে শিরিকটা এত সূক্ষ্ম যে পিঁপড়ার পায়ের আওয়াজের চেয়েও সূক্ষ্ম ভাবে সে মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে আমরা এই শিরিকের থেকে বাঁচব কি করে? কালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু তোমরা বলো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ও নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু, যে আল্লাহ আমরা তোমার কাছে পানা চাই ওই শিরিক থেকে যেগুলো আমরা জানি, এবং তোমার কাছে ক্ষমা চাই ওই শিরিক থেকে যেটা আমরা জানি না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচতে বললেন, দোয়া করতে বললেন। এরপরে আসছে ওই ঘটনাটা যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, সামি আবিদুম মিন আব্বাদ বনি ইসরাইল আন কওমিন ইয়াবুদুনা শাজারাতান মিন আল-আশজার, যে একজন আবেদ বুজুর্গ সে শুনল যে লোকেরা একটা বট গাছ পূজা করে বা একটা যে কোনো গাছ পূজা করে, ফগদেব আল আবেদ, আবেদ এতে খুবই প্রচন্ড করে রাগান্বিত হলেন, ওয়াখাদা ফাসান একটা কুড়াল নিলেন, কুড়াল ওয়াজাহাব আল ইয়াক্তা তিলকা সাজারা, কুড়াল নিয়ে ওই গাছটা কাটার জন্য তিনি রওনা হলেন। ফাকাবালাহু ফি তরিকে ইবলিস ফি সূরাতে শাইখিন কাবীর, পথি মধ্যে তার সামনে ইবলিস শয়তান এসে দাঁড়ালো একজন বুড়া বড় আলেম শাইখের সুরাত ধরে। অকালা লাহু, এবং বলল যে ইলা আইনা আনতা জাহিবুন, কোথায় যাচ্ছ কুড়াল নিয়ে? ফা আখবারাহুল আবেদ, আবেদ ব্যক্তি বলল যে আমি এরকম শুনলাম লোকেরা ওই গাছ পূজা করে, আমি গাছটা কেটে ফেলব। ফাকা ফাহাওয়ালা ইবলিস আইয়ামনাহু, ইবলিস তাকে বাধা প্রদান করলো, এবং ফাতাশা যারা মাহুল আবেদ ওয়া আওকাহু আলাল আরদ,
আবেদ তার সঙ্গে মারামারি শুরু করে দিল এবং এক পর্যায়ে ইবলিসকে সে ধরাশায়ী করল। ইবলিসকে সে জমিনে ফেলে দিল, তার বুকের উপরে চড়ে বসল। ফারাদ আলাইহি ইবলিস, ইবলিস তখন তাকে প্রস্তাব করল, ঠিক আছে তুমি গাছ কাটার সিদ্ধান্ত পরিবর্তন করো, আমি তোমাকে প্রতিদিন দুই দিনার করে দিব। দুইটা স্বর্ণমুদ্রা তোমাকে, দিনার স্বর্ণমুদ্রাকে বলা হয়, দুইটা স্বর্ণমুদ্রা তোমাকে আমি দিয়ে দিব। তোমার বিছানার তলে রেখে আসবো, যায় না আমাদের তলে রেখে আসবো। অনেকে যায় না আমাদের তলে টাকা পায় না, এটাও সাবধান থাকতে হবে, টাকাটা কে দিল। তো যাও তোমার জানামাজের তলে আমি প্রতিদিন দুই দিনার করে দিয়ে আসব। ফাওয়াফাকাল আবেদ, আবেদ কয় ঠিক আছে তাহলে যাই, ফিরে গেল। আফিল ইয়ামাইনিল আব্বালি ওয়াসানি ওয়াজাদাল আবিদা দিনারাইন ফি বাইতিহি, প্রথম দিন দ্বিতীয় দিন ঠিকই ওই আবেদ তার জানামাজের তলে বা বিছানার তলে দুই দিনার পাইল। আফিল ইয়ামি সালিস লাম ইয়াজিদ শাইআন, তৃতীয় দিনে কিছুই পায় নাই। ফাগাদিবা, এবারে তার আবার সে আগের রাগ এবং ক্ষোভ চলে আসলো। ওয়া আখাযা ফাআসাহু ওয়া যাহাবা লিয়াক্তা শাজারা, সে ওই গাছ কাটতে গেল, কুড়াল নিয়ে রওনা হলো। ফাকাবাল ইবলিস ফি সূরাতিস শাইখিল কাবীর, ওই আগের সূরত ধরে ইবলিস তার সামনে এসে দাঁড়ালো। ওয়া তাশাজারা মাহু, এবং তার সঙ্গে মারামারি লাগলো। লিয়ামনাহু মিনা কাতি শাজারাতে, গাছ কাটার পর তাকে বাধা দেওয়ার জন্য শয়তানের সঙ্গে আজকেও মারামারি হচ্ছে। কিন্তু আজকে ফাগালাবাহু ইবলিস হাযিহিল মাররা, আজকে ইবলিস তাকে ধরাশায়ী করে তার বুকে চড়ে বসল। ফাকাল আল আবেদ কাইফা গালাবতানি হাযিহিল মাররা, এবারে আবেদ ব্যক্তি বলল, আচ্ছা গতকালকে তোমাকে আমি একটা আছাড় দিয়ে ফেলে দিলাম, আর আজকে তুমি আমাকে কি করে একদম ধরাশায়ী করলা, আমার বুকে চড়ে বসলা। ফাকালা, ইবলিস বলল, লিআন্নাকা গাযাবতা ফিল মাররাতিল উলা লিল্লাহ, তুমি প্রথম দিন যে আমার উপরে আক্রমণ করেছিলে সেটা তোমার নিজের উদ্দেশ্যে না, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এজন্য আল্লাহর নুসরাত তোমার সঙ্গে ছিল। ওয়া কানা আমালুকা খালিসান লাহু, তোমার আমলটা খালিস আল্লাহর জন্য ছিল। ফা আমানাকা আল্লাহু মিন্নি, আল্লাহ তাআলা তোমাকে আমার থেকে নিরাপত্তা দিয়েছিলেন, আমার থেকে তোমাকে আল্লাহ হেফাজত করেছিলেন। আম্মা হাযিহিল মাররা, কিন্তু আজকে তুমি আর সেই সেদিনের লোকটা নও। ফাকাদ গাযাবতা লিনাফসিকা, তুমি আজকে আমার উপরে খেপেছো তোমার নিজের স্বার্থে। লিযিয়া'দ দিনারাইন, ওই যে দুই দিনার দেওয়ার কথা ছিল সে দেই নাই, এজন্য আমার উপরে খেপে গেছো। ফাগালাফতুকা, আজকে আর তোমার সাথে আল্লাহর নুসরাত নেই, এজন্য আজকে আমি তোমাকে ধরাশায়ী করেছি। তো এটা হাদিস থেকে আমরা বুঝলাম যে আরো কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ, আরো কয়েকটা হাদিস সামনে আছে ইনশাআল্লাহ, তো আমরা অল্প অল্প করে শুনবো, কারণ এটা একটা বড় সবক, এটাকে আমরা বিস্তারিত আলোচনা করতে করতে ইনশাআল্লাহ আমরা যদি বুঝি সেই মেজাজ তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাজেও বরকত আসবে, আমাদের সাথে শয়তানরা পারবে না। আর যদি আমরা সেই রকম এখলাস তৈরি করতে না পারি তাহলে আমাদের সঙ্গে আমরাও শয়তানের সাথে পারবো না। এই জন্য ইনশাআল্লাহ আমরা এগুলো শিখবো এবং কাজ চালিয়ে যাব, আমরা দাওয়াতের কাজ বন্ধ রাখবো না। দাওয়াতের কাজ আপনারা চালাবেন যেখানে সেখানে, তাওহীদের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আমি দেখেছি যে এরকম অনেক ছোট ছোট মানুষেরা, এরা দাওয়াতের কাজ করে, একটা ছোট বাচ্চা সেও দাওয়াতের কাজ করে। আল্লাহ তাআলা আপনাদেরকে হয়তো এই উম্মতের জন্য কবুল করেছেন, এই উম্মার জন্য আপনাদের অনেক কিছু করার আছে। এই উম্মত এখন শিরিক বুঝে না, তাওহীদ বুঝে না, ইসলাম বুঝে না, এই উম্মত এখন কি করে নিজেদেরকে বাঁচাবার জন্য ইসলামের যে পরিবর্তনগুলো করা হচ্ছে এগুলো সব মেনে নিচ্ছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামের মূল্য বেশি না আমাদের জীবনের মূল্য বেশি, ইসলাম রক্ষার জন্য আমাদের জীবন দিতে হবে। তৈরি আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কাজ করব আর নিয়মিত আমরা আসবো এই মসজিদে, আপনারা বসবেন ইনশাআল্লাহ, আপনারা এর মাধ্যমে আমাদের মান উন্নয়ন হবে, আমাদের কাজে ইখলাস পয়দা হবে, আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।